সকালে মুখ ধুয়ে চলে আসলাম দেশের পার্ক। এই যে দুধ গরম করে চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা আর এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ডেলি লাইফে ডেলি কিছু মুহূর্ত রোজকার শেয়ার করি তোমাদের সাথে, আজও করবো। তো চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন টুকিটাকি যাই রান্না বান্না করি না করি একটু শেয়ার করবো, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, সংক্রান্তির পিঠাগুলি খাওয়ার জন্য এই যে মাটির পাতিল রেখেছিলাম দুটা, একটা ঠাকুর ঘরের জন্য, ঠাকুর ঘরের পিঠা বানিয়েছি একটা দিয়ে, আর এটা দেখো এখনো ব্যবহার করিনি। তো আজ ভাবলাম কি, এই যে নতুন পাতিলে কুলা পিঠা বানাবো, মাটির পাতিলে কুলা পিঠা বানিয়ে খাবো চায়ের সাথে। তো চাটা হয়ে গেছে, এখন চলো চিতল পিঠা বানাই। কেউ কুলা পিঠা বলে, কেউ চিতল পিঠা বলে, যাই বলো। চলো মাটির পাতিলে আজ পিঠাগুলি বানিয়ে দেখি কেমন হয়। যেদিন আমি রেখেছিলাম, রেখে পরের দিন আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম জলে, তো এখন আবার ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বসাবো গ্যাসে। জলে ভিজিয়ে রাখলে ভালো, না হয় খোলাতে দেওয়া মাত্র অনেক সময় অনেক কিছু হতে পারে। আমরা দেখো পাতিলটার মধ্যে জল দিয়ে এখন জলটা গরম করে একটু ফেলে দেবো, যেহেতু নতুন পাতিল। জলটা ফেলে দিয়ে দেখো একদম গরম করে নিয়েছি পাতিলটা, জল দিয়ে মুছে নিয়েছি। জালি জালি হয়েছে, দেখতে বেশ সুন্দরই হয়েছে। জালি জালি হয়েছে, ভালো হয়েছে। পিঠা তো হচ্ছে, তোমাদের দেখাই বাজার থেকে কি কি আমলকে সবজি, এই যে দেখো সিম, তারপরে ভাজা খাওয়ার জন্য বেগুন, আর এই বেগুনগুলো হচ্ছে তরকারি খাওয়ার জন্য, আর একটা দেখো ফুলকপি এনেছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আসতো মঙ্গলবার, তার জন্য বেশি কাঁচা লঙ্কা ধনে পাতা। আর এখানটায় দেখো একজন তো মুগ ডাল খায়, তো মুগ ডাল, চিনি, দেখো একটা জল আনালাম, এটা ফ্রিতে পেল, আর দুটা এই দেখো আবারও আনিয়েছি চালের গুঁড়োর প্যাকেট, এই চালের গুঁড়োটি খুব ভালো, তার জন্য আবারও দুটো প্যাকেট আনালাম। সংক্রান্তির সময় যেগুলি আনলো এগুলি শেষ হয়েছে, এগুলি আনলাম। আজ মাছ আনিনি, ডিম রান্না হবে, সবজিগুলি আজ থাকবে, আজ ডিম রান্না করবে। বন্ধুরা দেখো 5 পিস হয়েছে পিতল পিঠা, আর দেখো খুব সুন্দর হয়েছে, মাটির পাতিলে পিঠা মানে তো ভালোই হয়, একদম দেখো ছিদ্রযুক্ত আর সফট নরম পিঠাগুলো হয়েছে, দেখতে একদম জালি জালি চিতল পিঠা। তো আজ বানিয়ে নিলাম মাটির পাতিলে জালি জালি চিতল পিঠা, তো এখন খেয়ে নেওয়ার পালা, এখন চা দিয়ে গরম গরম পিঠা খেয়ে নেব। তো বন্ধুরা, আমি যে মাটির পাতিল দিয়ে বানালাম পিঠাগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, একদম দেখো জালি জালি খুব সুন্দর চিতল পিঠা হয়ে গেছে, আর সকাল সকাল বানিয়েছি চায়ের সাথে খাবো বলে, অবশ্যই জানাবে দেখতে কেমন হয়েছে পিঠাগুলো। আমার কাছে খুবই আনন্দিত লাগছে এরকম পিঠাগুলি বানাতে পারলাম বলে, খুব সুন্দর হয়েছে, জানি জানি হয়েছে পিঠা। বন্ধুরা দেখো চা গরম করে নিয়েছি, চাটা তো অনেক আগেই করে রেখেছিলাম, তো পিঠাগুলো বানানোর জন্য চাটা খাইনি, তো এখন গরম গরম চা চিতল পিঠা খেয়ে নেবো। খুব সুন্দর হয়েছে, একদম জালি জালি হয়েছে পিঠাগুলো, তো নরম সফট হয়েছে, ভালো ভালো হয়েছে। গেছে শীতকাল মানেই তো বন্ধুদের পিঠাগুলি, আর চিতল পিঠা বেশ ভালো লাগে। চলো নরম।
চাটাকে দিয়ে ফিনিশ করি। তো দেখো বন্ধুরা, চা খেয়ে এখন ডাল সম্বর দেবো। কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। আজকে মসুর ডালটা একটু ভিন্নভাবে রান্না করব। রোজকারে যে একদম ডাল খেতে ভালো লাগে না, তো আজকে একটু ভিন্নভাবে ডালটা রান্না করলাম। ডালটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, ডালটাকে ঘুটিনি। তো দেখো সম্বাদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, অল্প করে জল দিলাম, আধটা কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো না। এভাবে হলুদটা আমি থেকে দেখো মিশে গেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো রোজকারে ডাল খেতে আর ভালো লাগছে না বলে আজকে ডালটা একটু ভিন্নভাবে রান্না করলাম। দেখো ধনে পাতাগুলি আমি কুচাইনি, হাতে ছেড়ে দিয়ে দিয়েছি, একটু বড় বড় রয়েছে আর বেশ ভালো লাগে খেতে। তো ধনে পাতাগুলি দিয়েও নাড়াচাড়া দিলাম না। দেখো ধনে পাতা দেওয়ার পর অনেকটা ডালটা সিদ্ধ হয়েছে, আর এখন নাড়াচাড়া দিলাম, দারুণ টেস্টফুল হয়েছিল। মসুর ডালটা এইভাবে রান্না করে খেয়ে বন্ধুরা আমি রান্না করে খেলাম, অনেকটা মানে কি বলবো অসাধারণ হয়েছিলো। দেখো ডালটা ফাটাফাটা হয়েছে, ঘুটিয়ে নি ডালটা, এইভাবে রান্না করলাম, তো দুর্দান্ত টেস্ট হয়েছিলো। তো দেখো ডালটা নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর হয়েছে। আর তারপর দেখো এখানে ডিমের জল বসিয়ে দিয়েছি, তো ডিমের জলটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দেশের স্টিমটা অফ করে দিলাম। দেখো ইয়ামি ইয়ামি লাল লাল ডিমের জল হয়ে গেছে রান্না। তো আজ ডিমের ঝোল, বেগুন ভাজা আর এই যে ভিন্ন স্বাদের মসুর ডাল রান্না করলাম। তো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না। তো দেখো ওঠানটা ঝাড় দিয়ে একদম ক্লিন করলাম। কথা বন্ধুরা রান্নাবান্না সেরে, রান্নাঘরের কাজকর্ম সেরে, ঘর ঝাড় পোস করে এই যে ওঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তারপর এখন স্নান করে আসলাম। অনেকটা লেট, তো রোদে বসলাম স্নানটা করে, খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, ভাবলাম গিয়ে একটু রোদে বসি। আর দেখো আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়েছে, প্রায় 7-8 দিন চললো, এখনও যাওয়া হয়ে ওঠেনি, কারণ শীতের জন্য বন্ধুরা, শীতের জন্য কোনো কিছু মানে ভালো লাগে না। সকাল সকাল ওঠানটা পর্যন্ত ঝাড় দিই না, এই স্নানের আগে ঝাড় দিই, তারপরে কীর্তনে শীতের জন্য ইচ্ছে করে না যেতে। সন্ধ্যার পর এতটা ঠান্ডা বাড়ে আর ইচ্ছে করে না বেরোতে, আর দিনের বেলাতে দুপুরে খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে না, রেস্ট করি। আর দিনের বেলাতে মজাও নেই কীর্তন দেখে, সন্ধ্যার পর গিয়ে বসলে একটা বা দুটা দল দেখলে তারপর কীর্তন দেখে মজা হতো, যাওয়ার হয়ে ওঠেনি কীর্তনে, আর তোমাদের শেয়ার করা হয়নি। তো একটু বসি বন্ধুরা, তারপর খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মাথার উপরে কাঁঠাল, এই দেখো পেছানো কাঁঠাল, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, এগুলিকে মুচি বলে। তো এই মুচিগুলি দিয়ে বন্ধুরা কুচি কুচি কাঁঠালের যে ছোটো মুচি বলে এগুলি দিয়ে, তারপরে টক দই দিয়ে মানে সময় ভর্তা করেও খাওয়া যায়, টেস্ট আসে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো অসাধারণ হয়েছে বন্ধুরা আজকে মসুর ডালটা। মসুর ডালটা অন্যরকমভাবে একটু রান্না করলাম, অন্য দিনের তুলনায় একটু ভিন্ন রান্না করেছি মসুর ডালটা। রোজকারের একরকম ডাল রান্না ভালো লাগে না, তো ভাবলাম কি আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। তো দেখলেই তো কীভাবে রান্না করলাম, দুর্দান্ত টেস্ট হয়েছে। টমেটো দিয়ে খেতেও ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করি, দারুণ হয়েছে। তো গতদিনের পনিরের তরকারি ছিল অনেকটা, কেউ খাবে না, এটা নিলাম, আর ডাল, ডালটা দিয়ে অনেকটাই ভাত খেলাম, দারুণ হয়েছে। তো গাড়ি যায়, যায়, বাইক যায়, রাস্তা দিয়ে কথা বলতে পারা যায়। মসুর ডালটা আজ একটু ভিন্ন রকমের রান্না করেন, দারুণ টেস্ট হয়েছে, ছেলেও খেলো, হাজবেন্ডও বললো ভালো হয়েছে, আমি তো খেলাম, এখন দারুণ হয়েছে, আমিগুলো আবার খেতে পারি। তারা যারা কাঁঠাল পছন্দ করে অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসবে, কাঁঠাল নিতে পারবে, অনেক কাঁঠাল ধরে, তেমন খাওয়া হয়ে ওঠে না, এক দুটা খেলি আর খাওয়া হয় না অনেক সময়। গত বছর আগের বছর এত দাম পেয়েছিল কাঁঠালের, গত বছরও কিছু বিক্রি করেছে, দাম পেয়েছে, কিছু মানুষে নেয়, কাঁচা তরকারি খেতে অনেকে নেয় কাঁঠালটা, কিছু বাজারে নিয়ে বিক্রি করে। তো বন্ধুরা তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় কাঁঠালগুলো, এখন তো ছোট মুচি, তো এগুলি বড় হবে, দেখো একদম আগাতে পর্যন্ত আছে, দুটো গাছেই ধরেছে, যে একটা গাছ
তবে গত বছরের থেকে অনেক কম ধরেছে, গত বছর অনেক কাঁঠাল ধরেছে, এবছর কমই আসবে। তো চলো বন্ধুরা, রৌদ্র আর নেই, ঘরে যাই একটু রেস্ট করি, পরে আবার সন্ধ্যায় তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একদম চা টিফিন খেয়ে দেখো রেডি হয়ে গেছি, আর শুনতে পাচ্ছ খুব সুন্দর কীর্তন শোনা যাচ্ছে, আর বসে থাকা যাচ্ছে না, যতই শীত হোক আর যাচ্ছি নাম সংকীর্তন শুনতে। আমাদের মেলাগড় বাজারে নাম সংকীর্তন আর 7 দিন হতে চললো, একদিনও যাইনি আর তোমাদের শেয়ার করা হয়নি। আজ ভাবলাম না যতই শীত থাকুক, রেডি হয়ে গেলাম, একদম সোয়েটার আর নেবো চাদর গাদিয়ে। চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি এখন নাম সংকীর্তন শুনতে যাবো আর তোমাদের একটু শেয়ার করবো। অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখে না, আমাদের পাড়ার শ্রীরামের পুজো হয়েছে, একদম বাজারের রাজঘাট সমনিস্থিত পুজোটা হয়েছে শ্রীরামের, এই যে মূর্তিটা। তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের মেলাগড় বাজারে, বার্ষিক মহোৎসব উপলক্ষে যে কীর্তন শুরু হয়েছে, তো এখানে আসলাম, দেখতেই পাচ্ছ কীর্তনের আসর কীর্তন চলছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, আসা হয় ওঠেনি আর শেয়ার করা হয়নি, তো এখন আসলাম। তো অবশ্যই ভালো লাগবে, আমার সাথে থাকো। আর দেখো আমাদের গড় নেতাই রাধাকৃষ্ণ, ওখানে পুজো দেওয়া হয়, প্রত্যেক দিন ভোগ লাগানো হয়, মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই বলবে কেমন লাগলো আমাদের মহোৎসবের যে কীর্তনের নাট্যমঞ্চ, এখানে কীর্তনটা হয়েছে। তো চলো নাম সংকীর্তন আমিও শুনি, তোমাদেরকে একটু শোনাই, অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ শীতের কারণে, মানে প্রচণ্ড ঠান্ডার কারণে লোকজন এবছর অনেক কম, ফাঁকা, দেখতেই পাচ্ছ। এই যে কীর্তনের আশপাশে বসার জায়গা থাকতো না, লোকজনের এত ভিড় থাকতো, কিন্তু এবছর ঠান্ডার কারণে একদমই লোকজন কম আসছে, ঠিক আমারই মতন। তো আজ চলে আসলাম নাম সংকীর্তন দেখতে, শুনতে এবং তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো একটা জায়গাতে বসে পড়লাম, আর দেখতেই পাচ্ছ চারিদিক একদম ফাঁকা, লোকজন নেই। তো কিছু আসছে, আবার কিছু লোকজন দূর দূরান্তে চলেও যাচ্ছে, তার জন্য আরো বেশি ফাঁকা। তো খুবই ভালো লাগছে, এই দলটা খুব সুন্দর করে নাচ করে করে দেখো কীর্তন করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো কর্ম করতে পারি, ধর্ম তো করতে পারি না, তাই একদিন এসে বসলাম, নাম সংকীর্তন শুনলাম, খুবই ভালো লাগলো, মধুর নাম সংকীর্তন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, আসরটা তারা নিচে নিচে একদম জমিয়ে কীর্তন করে নিচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আমরা মানব জাতি আসলাম একা, যাবো একা, কেউ আমার সঙ্গে যাবে না, কিছু নিয়েও যাব না, কিন্তু সঙ্গে নিয়ে যাব এই যে হরিনাম, মধুর নাম সংকীর্তন যে শুনলাম বন্ধুরা, এটাই সঙ্গে যাবে। আরাধ্য দেবতার শরণাপন্ন হওয়া, আরাধ্য দেবতার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই হবে আমাদের স্বর্গলাভ, আরাধ্য দেবতা লাভ, কিছুই সঙ্গে যাবে না, এই মধুর নাম সংকীর্তন ছাড়া আমাদের সঙ্গে আর কিছুই যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উলুধ্বনি দিয়ে খুব সুন্দর করে আজ নাম সংকীর্তন জমিয়ে উঠেছে।
বন্ধুরা, আমাদের মেলাঘরের মহোৎসবের নাম সংকীর্তনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। তো এই দলটার টাইম শেষ হয়ে গেছে, আর একটা দল এসে পড়েছে। তো কিছুক্ষণের মধ্যে নতুন একটা দল শুরু করে দেবে। তো তাদের মধ্যে দেখো এই যে মালা বদল হবে, তারা নেমে যাবে আসর থেকে, অন্য একটা দল এসে পড়েছে। তো এই দলটাও বেশ ভালোই কীর্তন করেছে, তোমাদের একটু শেয়ার করব, তারপর আবার বাড়ি চলে যাব। দ্বিতীয় যে কীর্তনের দলটা নেমেছে, ওরাও খুব সুন্দর কীর্তন করছে। তো আমি বাড়ি চলে যাব, এই তো কীর্তন থেকে বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথেই দেখো বোট বাদাম বসে আছে, কিছু বাড়ির জন্য নিয়ে নেব। তো খুবই ভালো লাগলো নাম সংকীর্তনটা শুনে, আর বেশ ঠান্ডা বলে চলে যাচ্ছি। যদি পারি আরেকদিন আসব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ছোলা বোট আর এই যে নিমকিগুলি নিয়ে নেব, বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, চলে আসলাম কীর্তন থেকে, 2 ঘন্টার মতন নাম সংকীর্তন শুনেছি, খুবই ভালো লাগলো। আর শীতের জন্য লোকজন আজ অবসর আর কি, এত শীত পড়েছে তো লোকজন কম। তো আসার পথে দেখো নিয়ে আসলাম এই যে নিমকিন, ছোট নিমকিন আর বুট। তো মেলা বান্নি বলো আর কীর্তন বলো, এগুলি তো ফসরা সাজিয়ে বসে থাকে, তো নিয়ে আসলাম। আর এখানে দেখো বিস্কিট, একটা ওলি বিস্কুট আর একটা জাহানি আনলাম। তো ঠান্ডার জন্য আমিও তাড়াতাড়ি চলে আসলাম, এখন 8:30 বাজে, 6টার সময় গিয়েছি, 8:30 বাজে বাড়ি এসে বললাম। তো বন্ধুরা, আজকে ডেলি ব্লগ এখানে এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসছি। বাই বন্ধুরা।